চলো সৌদি আরবের আমাদের খেতের লাল শাক আমরা এই খেতে বীজ বপন করছিলাম তো সুন্দর লাল শাক হয়েছে তো আসলে সৌদি আরবে যে লাল শাক মানে শাক সবজি হয় এটা মানুষের চিন্তার বাইরে ছিল কিন্তু এখন বোঝা যাচ্ছে যে না সৌদি আরবে লাল শাক প্রচুর হয় এবং মাটি খুবই উর্বর খুব অল্প পরিমাণ পানি দেওয়ার পর ভালো তাজা তাজা লাল শাক দেখেন আপনারা ইয়াসিন ভাই লাল শাক ইয়াসিন ভাই লাল শাক সবসময় পছন্দ করে খুব বেশি পছন্দ করে আমরা এগুলো শাকের ভাই এই যে লাল মিষ্টি কুমড়া ছিঁড়ার জন্য আপনার চেষ্টা করছে ফাইনালি একটা মিষ্টি কুমড়া পারছে তো আমরা চাই যে এই যে মিষ্টি কুমড়াটা দেখেন কি বড় মিষ্টি কুমড়া ধুন্দুল তারপরে এগুলো এগুলো আসলে আমাদের ইউনিভার্সিটির ভিতরে একটা খালি জায়গা আছে খালি জায়গার মধ্যে আমরা বীজ বপন করছিলাম তো খুবই সুন্দর মিষ্টি কুমড়া নিয়ে গুটি গুটি পায়ে শাকের ভাই আসতেছে তো আশা করি একটা মিষ্টি কুমড়া আমাদের এক সপ্তাহে এই সবজিগুলো যে যে সবজি দরকার সব সবজি আমরা নিয়ে নিয়েছি মোটামুটি হয়েছে সবজি চিচিঙ্গা মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া কেজি দিচ্ছে এই যে লাল শাক চিচিঙ্গা মোটামুটি আমাদের সবজি হয়ে গেছে এক সপ্তাহে আশা করি আর দরকার নাই মিষ্টি কুমড়াটা যথেষ্ট পাকাপোক্ত আছে আলহামদুলিল্লাহ তো এখন আমাদের যাওয়ার পালা আসসালামু আলাইকুম এই যে দেখেন মরুভূমি রাজ্যে কত সুন্দর আল্লাহ তাআলা রহমত ফসল এইখানে কুমড়ার বীজ তারপরে ঝিঙ্গের বীজ নিয়ে আসছিলেন আমাদের মোহতারাম হাবিব ভাই তো এট লাস্ট হি ইজ সাকসেসফুল আজকে দীর্ঘদিন পরে সে দুইটা কুমড়া পেয়েছেন মাশাল্লাহ এরপরে এই যে লাল শাক এরপরে এখানে আরও ঝিঙ্গে অনেক কিছুই আছে আলহামদুলিল্লাহ এখন ফাইনাল হচ্ছে আল্লাহ তাআলা খাওয়ার তৌফিক দেয় কি হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রত্যাশা।